মাইন্ডে খাবার সাইডে দাঁড়াও তুমি, ও ও একটু খেয়ে দেখবে। হ্যাঁ মহাদেব দেখবে, মহাদেব হ্যাঁ দেখেছো, এই যে এই যে মহাদেবের মাথায় চক্কা, ঠিক আছে মহাদেব, হ্যাঁ ঠিক আছে মা, এবার ছেড়ে দাও। বন্ধুরা আমি অয়ন্তিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, আশা করি ভালো আছো। আজকে অয়ন্তিকা ভীষণ খুশি, ও আলাদা রকম কিছু শব্দ শুনতে পেয়েছে, আজকের দিনটা ওর কাছে খুব ভালো লাগছে, কিন্তু সারাদিন শব্দের মধ্যেই কাটছে, তাই তো অয়ন্তিকা? হ্যাঁ। তুমি কিছু বলবে? হ্যাঁ বলো। আজকে দিন পূজা, আর তো তোমাদের যদি এই ছোট্ট অয়ন্তিকাকে ভালো লাগে, ওর পাশে থেকে ওকে সাপোর্ট করো, ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ তুমিও বাজাবে? হ্যাঁ ঠিক আছে দিচ্ছি। মানে ওর একটা মেলার থেকে ওর বাবা ওকে একটা ছোট্ট ঢাক কিনে এনে দিয়েছে, তো এখন সবাই বাজাচ্ছে, এখন ওরও ইচ্ছা করেছে। সারাদিন তো আমার সাথেই কাটে ঘরের মধ্যে, চার দেওয়ালের মধ্যে, এবার আলাদা রকম শব্দ পেয়েছে, কয়েকটা হরবৌদির দল এসে নেচেছে, এবার শিব ঠাকুরকেও হাত ধরে দেখেছে, এবার ওর কাছে আজকের দিনটা সত্যি খুব ভালো লাগছে। আর এটাও আমিও স্মৃতি করে রাখতে চাই, ঈশ্বর যদি ওর উপর কৃপা করে, দয়া করার আমার বিশ্বাস, আমার মেয়ের উপরে অবশ্যই একদিন কৃপা করবে, একদিন ওর চোখ অবশ্যই ভালো হবে, সেই দিনও স্মৃতিগুলো দেখতে পাবে। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হরগৌরীর নাচ অয়ন্তিকা দেখলো, বুঝলো, ও ঢাকও বাজালো। তোমরা প্লিজ অয়ন্তিকার পাশে থেকেও সাপোর্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করো। অয়ন্তিকাকে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। অয়ন্তিকা এখন পড়াশোনা করছে। আর অয়ন্তিকা, তোমাদের আজকে কী রান্না হয়েছে বলো? কী রান্না হয়েছে? তিতা ডাল। কি? তিতা ডাল। হ্যাঁ। আর তোমাদের আলু ভাজা, উস্তা দিয়ে তিতা ডাল, আর এঁচড়ের তরকারি। এঁচড়ের তরকারি, এঁচড়ের তরকারি রাঁধতে গিয়ে কী এনেছিলে তুমি দোকান থেকে বলো? গরম মশলা, খাওয়ার গরম মশলা। এবার আমি ওকে বলেছি গোটা গরম মশলা আনতে, এবার ওর দাদা কী করেছে, ওর দাদা তো খুব বদমাশ, ও বোনের পিছনে লাগতে ছাড়ে না, এবার ওর বোনের হাতে একটা গামছা দিচ্ছে, বলছে তো গামছাটা নিয়ে যা হাতে করে, নালে কিন্তু গরম লাগবে হাতে, তাই তো? কী হয়েছে? হ্যাঁ নিয়ে যাবো তো, আজকে ওকে নিয়ে একটু বেরোবো বিকালে, সামনে পয়লা বৈশাখ, মানে দুই দিন পর পয়লা বৈশাখ, এখনও জামা কেনা হয়নি, তো মেয়েটাকে একটা জামা কিনে দেবো। আর অনেক কষ্ট করে ভিডিও করি, আবার অনেক সময় ভিডিও করতে গিয়ে আমি বকাও খাই, তো তোমরা যদি তোমরা প্লিজ যদি না তোমরা প্লিজ আমার মেয়েটাকে সাপোর্ট করো, পাশে থেকো আমার, তাতে আমারও ভালো লাগবে। সারাদিন এই সংসার কাজ নিয়েই থাকি, আর সবসময় কী কষ্টের কথা বললে হয়, একটু হাসি একটু আনন্দও তো করতে হয়, তো দুই ভাই বোনে অনেক আনন্দ করে। এবার সামনে পয়লা বৈশাখ, আমাদের বাড়ির সামনেই মেলা, দেখা যাক সেই ভিডিও করতে পারি নাকি, তো ভিডিও আর টানলাম না, এখানেই শেষ দিচ্ছি। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা। অন্তিকা টাটা দাও, টাটা।